১৬ তারিখে রাত ১১টার পরে আমরা বাসার বাইরে ছিলাম কোনো থেকে, এবার দেখছি আলোকিত হয়ে গেছে পুরো আকাশটা, মানে আমাদের এই এই গ্রামটা পুরো সব জায়গায় আলোকিত হয়ে গেছে। এবার আমি অনেক কিছু অনেকে ধারণা করছি, এবার কী আমরা কিছু জানি না। অনেকদিন পর এবার কালকে গতকালকে সন্ধ্যার পরে যার ক্ষেতের মালিক তিনি ঘাস কাটতে আসছে, এবার এসে ওই জায়গায় দেখছে জিনিসটা। এটা তিনি তৎক্ষণিক আমাদের বিজেপিকে খবর দিয়েছে, তার বিজেপির টিম আসছে এসে এটা জিনিসটা প্রোটেক্ট করছে। এইভাবে এখন এই যে এই অবস্থা। কালকে বিকালবেলা আমরা আসছি, যখন ঘাস কাটছিলাম আমি আর একজন, তো ঘাস কাটছিল, আবার ডাক দিব সেখানে বোতল পানাতে, আমি বললাম খালি কী দেখি বলি, দেখ ও ডাক ডাক দিলে ও দেখলে আমিও দেখলাম, দেখার পর ওই মাথায় আপনার একটু হুসলো মতন দেখে, তা প্রথমে তো বোতল মতন দেখা যাচ্ছে, তো দেখে এবার ও বলছে আমাকে কী রে ও তাহলে এটা তুই দেখবেন, তো দেখার পর বলছে ও কী বলা যায় না আন্দাজে ঝামেলা বাদ বলি, আমরা আবার সন্ধ্যা হয়ে গেলো বলি চলে আসলাম। চলে আসার পর আবার আমার বোনাই যাচ্ছিলো, তারপর আমি ওনার আবার ডাক দিলাম, ডাক দিয়ে বলছি ভাই এটা কী, এটা কী দেখবেন, লাইট মেরে দেখালো, তো দেখানোর পর উনি বলছে ও বলা যায় নাকি এদিন আজকে সাত আট দিন আগে আবার এখানে আমাদের পাড়ায় সব আলো হয়ে গেল, আলো হয়ে যাওয়ার পর সবাই বাড়িতে সব ঘর থেকে বের করি। পঞ্চাশ বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মোস্তফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে পঞ্চাশ বছর। মোস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। বলছে কি তার বলা যায় না, তো হচ্ছে গিয়ে ক্যাম্পে খবর দিল, তো উনি আবার গিয়ে আমার ভাগিনের দিয়ে ক্যাম্পে খবর দিলে, দিয়ে পুলিশ এলে এসে ওনারা আবার ওই মোবাইলে ভালো করে দেখে বললে ভাই ঠিক আছে, এখান থেকে কাল থেকে পাহারা দিচ্ছে।